রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই ব্রাদার, তো আমরা এবার কাজ শুরু করি। আমরা ফর দেখলাম তাই না, এবার আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপটা, কোন লুপটা দেখব, হোয়াইল লুপটা দেখার ট্রাই করব। তো হোয়াইল লুপ একদম ইজি। আমরা হোয়াইলটা আসলে কেন দেখব, আমরা যদি আমরা ওয়ার্ডপ্রেসের দিকে কনভার্টারটা যদি যাই, তখন হোয়াইলটা খুব বেশি কাজে লাগবে। হোয়াইল কি, একদম সিম্পল একটা জিনিস। যেমন তার প্রথমেই সে আমি এটা কি দিয়ে বোঝানোর ট্রাই করি, ওকে ফাইন, বার পোস্ট কাউন্ট, ওকে ফাইন। পোস্ট মনে করেন যে ওয়ার্ডপ্রেসের পোস্ট প্রথম অবস্থায় সে জিরো আছে, কত আছে, জিরো আছে, রাইট? তো হোয়াইল, যখন, হোয়াইল মানে হচ্ছে যখন, ঠিক যখন, যখন পোস্ট কাউন্ট, ওকে, পোস্ট কাউন্ট সে লেস দেন 10, লেস দেন 10, 10 এর কম, হ্যাঁ লেস দেন 10 এর, 10 এর কম না হবে ততক্ষণ দেখি কি করে। ততক্ষণ আমরা এটাকে কাজ করতে পারি, সে জিরো দিলাম, তাহলে ডিওসি ডকুমেন্ট ডট ডাব্লিউ আর আইটি রাইট ইকুয়াল পিওএসটি পোস্ট কাউন্টটাকে ইকো করাই দিই। আর যখনই সে লুপ একবার ঘোরার ট্রাই করবে, তখনই পোস্ট কাউন্ট প্লাস প্লাস, পোস্ট কাউন্ট অন প্লাস করবে। দেখি আমার এই কাজটি সে করতে পারে কি না। তো আমি এখানে গেলাম রিলোড দিই, দেখেন পোস্ট কাউন্ট অন থেকে সে 10 পর্যন্ত কাউন্ট করা শুরু করছে। তো এই হচ্ছে হোয়াইল লুপের ব্যাপার। ঠিক একই অবস্থা যদি এখান থেকে আমরা এখানে একটু জাস্ট লিখে দিই, এখানে একটা ডিআর দিয়ে দিই, প্লাস এখানে আমরা কিন্তু কনক্যাট করতেছি, প্লাস ডিআর রিলোড, পোস্ট সিরিয়াল জিরো থেকে একদম এন্ড পর্যন্ত চলে আসছে। তো আমরা যদি এখানে যদি লেস দেন না, যদি লেস দেন ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু দেখেন 10 পর্যন্ত চলে আসতো। দিলাম এন্ড রিলোড, ইজেন 10 পর্যন্ত। তো এই ছিল আসলে জাভাস্ক্রিপ্টের শিখার বিষয়গুলো। এরপরে আমরা আসলে জাভাস্ক্রিপ্টের এটা দেখলাম কিভাবে কাজ বাজ করে, ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করে, কিভাবে কি ফাংশনালিটি রিড করে। মোট কথা, জাভাস্ক্রিপ্টের কোড দেখলে যেন আমরা ভয় না পাই। ওকে, আমরা রিয়েল লাইফে কাজ করতে গেলে যে সমস্ত প্রবলেমগুলো পড়বো, সে সমস্ত প্রবলেম নিয়ে গুগলিং করলেই আমরা জাভাস্ক্রিপ্টের কোড পেয়ে যাব। বাট সেই কোড যেন আমরা বুঝতে পারি, সেই কোডটা যেন আমরা আমাদের মতন করে চেঞ্জ আপ করে কাজ করতে পারি, এই বিষয়গুলো আপাতত জানলেই হবে। এবং এই বিষয় দিয়েই আমাদেরকে আসলে বড় বড় প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন এর আগে করেছিলাম ইফ, ইফ দিয়ে, ইফ এলস দিয়ে আসলে আমাদের বড় বড় প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হবে। যখন আমরা কর্মক্ষেত্রে কাজ করব, তখন আসলে এই রিয়েল লাইফ কাজ করব, তখন এই বিষয়গুলো খুব সহজে বোঝা যাবে। এখন যদি আবার রিয়েল লাইফ আপনাদের দেখাইতে যাই, তখন টোটালটা মাথাটা হ্যাং হয়ে যাবে, কোথার থেকে কীভাবে ডাটা আসলো, কোথার থেকে কীভাবে ডাটা গেল, এই বিষয়গুলো, ঠিক আছে? তো ভাই ভাইয়াদের ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ছিলই হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাস্ট সেশন ক্লাস। তো যদি জাভাস্ক্রিপ্টের এবার যদি বলে চলা যেতে পারে, আমি আপনাদের একদম কিছুই শেখাতে পারি নাই, একদম অল্প সামান্য মাত্র একটা কনসেপ্ট দেওয়ার ট্রাই করছি। এই কনসেপ্টটুকু যদি আপনারা পারফেক্টলি ভাবে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি এইটা দিয়ে ভালো কিছু করতে পারবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এরপরের পার্টে আমরা দেখব যে করে আরো মজার এবং চমৎকার চমৎকার। এবং এবার এখানে সেখানে এবার কথা, জাভাস্ক্রিপ্ট আপনি ভালোভাবে না পারলে যে করে কিছুই পারবেন না। যে করেতে জানতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, দেন যে করে। তো আমরা এরপরের লেসন আমরা সিরিজ দেখব, যে করে সিরিজ। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।